এবারের প্রশ্ন, সম্পদ বন্টনের ব্যাপারে কোন ওসিয়াত করা যাবে? আল্লাহ পাক কোরআনে নির্ধারণ করেই দিয়েছে, এর পরেও কেউ যদি বলে যে হয়তো আমি তো দুনিয়া ছেড়ে চলেই যাব, একটু ওনাকে বেশি কম এমনটা করা যেতে পারে না? এটা কোনো বেশি কম করার ওসিয়াত করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেই দিয়েছেন, লা ওয়াসিয়াতা লিওয়ারিস, যাদের মিরাস আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেছেন, যাদের আল্লাহ তাবারক ওয়া তাআলা হিস্সা দিয়েছেন, তাদের জন্য কোনো ওসিয়াত করা চলবে না। এটা নিষিদ্ধ, এটা মানসুখ, এটা আগে ছিল, এখন চলবে না। এখন কোরআনে যেভাবে বর্ণন এসেছে মৃত্যুর পরে সেভাবেই বর্ণন করতে হবে। এর কোনো ধরনের পরিবর্তন করা বা পরিবর্তন করার ব্যাপারে কোনো ধরনের ওসিয়াত করা অন্যায়, আর যদি করেও তো সেটা বাস্তবায়ন করা চলবে না, সেটা লঙ্ঘন করতে হবে। এবার পরবর্তী প্রশ্ন, প্রশ্ন হচ্ছে কেউ হজে যাওয়ার আগে তার সম্পদ গুলি বন্টন করে চলে যায়, এমন কি করা উচিত? না না না, হজে যাওয়ার প্রশ্ন এসেছে, অনেকেই হজে যাওয়ার আগে তার পরিপূর্ণ সম্পদ বন্টন করে দিয়ে যান। আল্লাহ তো বন্টন করেই রেখেছে, তো উনি আল্লাহর উপরে মতবরি করতে পারে নাকি? উনি হজ, ওনার উপরে হজ করেন, উনি চলে যাবেন, তার মরে যাওয়ার পর তার সম্পদের কি হবে, এটি এটা তো আল্লাহ চিন্তা করে, এটা তো স্থির করে রেখেছেন। এর অর্থ হলো সে আল্লাহর বন্টন মানল না, সে নিজেই বন্টন করতে চায়। আল্লাহ আল্লাহর বন্টন যদি না মানে তাহলে এই হজে যাওয়া অর্থ কি? হ্যাঁ, এটা তো মারাত্মক অপরাধ। ঠিক আছে, আপনি এই এরকমটা করতে পারেন, ফারাইজ মোতাবেক কে কত পাবে এটা একটা লিখে দিতে পারেন সহজ করার জন্য। দেখো আমার মৃত্যুর পর এই এই ছেলে মেয়েদের ভিতরে এইভাবে এভাবে কোরআনের বন্টনের নিয়ম দেওয়া আছে, এটা সহজ করে দেওয়ার জন্য হইতে পারে। হ্যাঁ, তোমরা এভাবে বন্টন করে নিও, কিন্তু বন্টন কমপ্লিট করে যাবে না, এটা তোমার, এটা তোমার, এটা তোমার, এটা তোমার, এইভাবে এগুলো হলো অন্যায়, এগুলো নিষিদ্ধ, হারাম। তাহলে মিরাস হলো কিভাবে? মিরাস তো সেই সম্পর্কে বলা হয় মৃত্যুর পর যেটা বন্টন করা হয়, অতএব এটা চলবে না। আর আমরা অনেকে মনে করি যে সম্পদ বন্টন উল্টা, সম্পদ বন্টন না করে গেলে ছেলে মেয়েদের বিবাহ শাদী না না দিয়ে গেলে হজ হজ শুদ্ধ হবে না। না, এগুলোর হজের সাথে কোনো সম্পর্ক নেই। আপনার উপর হজ খরচ হয়েছে, আপনি চলে যাবেন, আর আপনি তো ভবিষ্যৎ সম্পর্কে কিছু জানেন না। আমাদের আগে আগে তো অনেকে হজে যাইতেন, মরতে যাইতেন, হজ প্লাস মৃত্যু বরণ করতে, এখন আর কাম শেষ, ধন সম্পদ আর তার হাতে রাখলো না। হ্যাঁ, তারপরে সে চলে গেলো হজ এবং মরণ দুইটা টার্গেট নিয়ে। এতক্ষণ আমাদের সর্বশেষ সময় ছিল 10:30, এখন যদি আপনারা অপেক্ষা করেন তাহলে উপস্থিত হবেন, আর যদি বলেন আমাদের কষ্ট তাহলে ওই ওনাকে না করে বলে দেবো। আসি যাবে আপনার বলে দিচ্ছে, আপনারা কি বলবো অপেক্ষা করবে তার মাঝে শেষ করে দিব। হ্যাঁ না, আপনার দিকে কি আসবে হাতু জুবানের তোর কারো বছর আসবে? হ্যাঁ, বিষয়
এখানে এসেছে সালাত আদায় করতে গিয়ে। ভাই মহিলারা নামাজ পড়তে গিয়ে পায়ের গোড়ালি কি ঢাকা জরুরি, না পায়ের গোড়ালি না ঢেকেই সালাত আদায় করবেন? শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, আলহামদুলিল্লাহ মহিলাদের ক্ষেত্রে চেহারা এবং হাতের কবজি ছাড়া পুরো শরীর ঢাকা, এটা হলো মহিলাদের সালাতের ক্ষেত্রে পর্দা হিজাব। তবে পায়ের টাকনো, পায়ের টাকনো এবং পায়ের পাতা পুরোটা ঢাকাটা ওয়াজিব না, টাকনো অবশ্যই ঢাকতে হবে এবং পুরুষদের টাকনোর উপরে অবশ্যই কাপড় পরতে হবে, টাকনোর উপরে নিতে হবে, মহিলাদের অবশ্যই টাকনোর নিচে যেতে হবে, কিন্তু গোড়ালি পুরাটা এবং পায়ের উপরংশটা ঢাকা, পায়ের পাতার উপরংশটা ঢাকা, এইটা শর্ত বা ওয়াজিব কি না মতভেদ আছে, কিন্তু বিশুদ্ধ বক্তব্য হলো যে ঢাকাটাই উত্তম, আর না ঢকলেও চলবে, জায়েজ আছে। না ঢেকো পায়ের পাতার উপর অংশটা, গোড়ালিটা টাকুর নিচে যে গোড়ালি এটা না ঢাকলেও সালাত হবে, জায়েজ আছে, তবে উত্তম হলো ঢেকে রাখা, আলহামদুলিল্লাহ। যদি কেউ বলে যে সালাত হবে না, এটা বাড়াবাড়ি, ঠিক আছে। দ্বিতীয় ওনারা প্রশ্ন পাঠিয়েছে, মহিলারা মাহরাম ছাড়া কতদূর পর্যন্ত যেতে পারবে, অর্থাৎ যাদের সাথে বিবাহ, আলহামদুলিল্লাহ। আরেকটা প্রশ্ন এসেছে যে মহিলারা মাহরাম ছাড়া কতদূর সফর করতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের মধ্যে পাওয়া যায়, লা ইয়াহিন্নু লিমরাতিন তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আন তুসাফিরা মাসীরাতা ইয়াউমিন ওয়া লাইলা ইল্লা মাহাজি মাহরাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মহিলা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, হ্যাঁ, সেই মহিলা মাহরাম ছাড়া একদিন এক রাত্রের সফরে যেতে পারবে না। একদিন এক রাত্রের যে দূরত্ব, আগের যুগে হাদিসের ভাষায় একদিন এক রাত্রে সেটা হলো ঘোড়া অথবা উটের পিঠে, আর বর্তমান যুগে তো অনেক দূর চলে যায় গাড়ির মাধ্যমে সফর করলে, তো মোটামুটি কসর, কসরের দূরত্ব, এই কসরের দূরত্ব এটাই হলো সফর। এতদূর পর্যন্ত মহিলারা মাহরাম ছাড়া যেতে পারবে না, কসরের দূরত্ব যদি হয়। কসরের দূরত্বের ব্যাপারে বিভিন্ন দূরত্বের কথা আছে, যাই হোক যেটা সর্বোচ্চ আমরা ধরে নিলাম 80 কিলোমিটার, এইরকম দূরত্ব কোনো মহিলা সফর করতে পারবে না। তবে মহিলারা বর্তমান যুগে রাস্তাঘাট এবং বাহামের উন্নতি অগ্রগতির কারণে দেখা যায় কিছু মাসলার ক্ষেত্রে শিথিলতা আনা হয়, ঠিক আছে, যে আগের যুগে মরুভূমি পার হয়ে যেতে হইতো, মরুভূমি এক জনপদ থেকে আরেক জনপদে গেলে মরুভূমি আর মরুভূমি আরবে, কিন্তু বর্তমান আর সেক্ষেত্রে বাহন ছিল ঘোড়া, খচ্চর, গাধা আর উঁট। এখানে একজন মহিলা যদি একটা উঁটে যায় তাহলে কত রিস্ক না, কিন্তু যেহেতু সফরের বাহন পরিবর্তন হয়ে গেছে, এখন গাড়িতে যায় বাসে একসাথে 50 জন থাকে, 40 জন থাকে, 36 জন থাকে, তাহলে এটা অনেকে বলছে কোনো সমস্যা নেই। আর যদি মহিলা থাকে, কিন্তু এইসব ক্ষেত্রেও মাহরাম থাকা উচিত, কারণ কি অনেক সময় অ্যাক্সিডেন্ট ঘটে, কারণ আপনাকে, হ্যাঁ, আপনাকে কোলে নিয়ে যাবে কে, আপনাকে হসপিটালে নিয়ে যাবে কে, আপনাকে গাড়িতে উঠাবে কে, নানান অবস্থাও তো আছে। তাই জন্য আমরা নিরুপায় না হলে মাহরাম ছাড়া সফর, কসরের দূরত্ব সফর করব। জি জি, এবারে প্রশ্ন অনেকে পশ্চিম দিক মানে কেন্দ্রমুখী হয়েছে বা রাখা, জি জি, অথবা প্রসাব পায়খানা কোথায় নিষিদ্ধ আমরা মনে করি, কিন্তু অনেক ক্ষেত্রে ঘুমানোর সময় বিষয়টা কতদূর পর্যন্ত, আলহামদুলিল্লাহ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের ভারতবর্ষের প্রেক্ষাপটে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, যদিও আমাদের বিষয়ের থেকে একটু দূরে।
কিবলার দিকে মুখ করে অথবা পিঠ করে পেশাব পায়খানা খালি মাঠে এটা জায়েজ নেই, নিষিদ্ধ হারাম। কি বললাম? এটা হলো এক নম্বর কথা, জবাবের এক নম্বর পয়েন্ট। কিবলার দিকে মুখ করে অথবা পিঠ করে ফাঁকা জায়গায় খালি ময়দানে হ্যাঁ ইস্তিনজা বা শৌচ কার্য করা, এটা নিষিদ্ধ হারাম, নাজায়েজ। কিন্তু এটা আবার টয়লেটের ভিতরে বিল্ডিং এর ভিতরে জায়েজ আছে, উত্তম নয়। যদি বেকায়দা হয়ে যায়, টয়লেটটা করা যাচ্ছে না, হ্যাঁ কিবলার দিকে না করলে জায়গা হচ্ছে না, এমন কনজেস্টেড মানে জায়গা, তাহলে সেই ক্ষেত্রে এটা চলতে পারে চার দেওয়ালের ভিতরে ছাদের আওতায়। ঠিক আছে, দেখছেন। দ্বিতীয়, এরপরে হলো শোয়ার সময় পা কিবলামুখী করে শোয়া যাবে কিনা, কোনো অসুবিধা নেই। কিবলার দিকে পা করে শুইলে কোনো অসুবিধা নাই, বরং আপনি সোয়াবের নিয়ত করলে সোয়াবও হইতে পারে। আমি সব কিছুর মাধ্যমে কিবলামুখী হইলাম। যারা শুয়ে নামাজ পড়ে তাদের অবশ্যই কিবলামুখী হইতে হবে, না হলে নামাজ হবে না। তাহলে কি কিবলার দিকে পা করা কি খুব দোষণীয় নাকি? কিবলার দিকে পা করা ইবাদত, কিন্তু আমাদের আমাদের অজ্ঞতা, আমাদের আবেগের কারণে আমরা বলি কিবলার দিকে পা করেছে সর্বনাশ সর্বনাশ। কারা কারা সর্বনাশ সর্বনাশ? কিবলার দিকে পা করা ইবাদত হইতে পারে, সব হইতে পারে, আপনার নামাজ দিতে হবে না। যদি শুয়ে শুয়ে নামাজ পড়েন তাহলে অবশ্যই কিবলার দিকে পা করতে হবে। তাহলে যদি কিবলার দিকে পা করা দোষণীয় হয়, বেয়াদবি হয় কিবলার সাথে, তাহলে নামাজের ক্ষেত্রে সালাতের ক্ষেত্রে এটা শর্ত হইত, হবেই না সালাত। সালাত আপনার প্রত্যাখ্যাত, অবশ্যই শুদ্ধ নয়। বুঝা গেছে? অতএব কিবলার দিকে নিয়ত সহকারে পা দেওয়া, পা করা, এটা সোয়াবের কাজ, এটা গুনাহ না, এটা বেয়াদবি না। ঠিক আছে, এটা অনেকে আমরা জানি না, বুঝেছেন? তবে ক্লিয়ার হয়েছে? অনেকে আমরা বাড়ির রুমের মধ্যে আপনি হাদিস খুলে দেখেন যে সালাতে যদি শুয়ে শুয়ে আপনাকে সালাত পড়তে হয় তাহলে পাটা কোন দিকে করবেন? কিবলার দিকে। তাহলে কিবলার দিকে পা করা দোষণীয়? ইস্তিনজার সময় কিবলার দিকে মুখ পিঠ করা হলো দোষণীয়, তাও আবার খালি জায়গায় পাকা ময়দান। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। সবচেয়ে কঠিন সময় অতিবাহিত